إن الحمد لله أحمد ربي من الحمد أكمله وأوفاه وأشكره سبحانه أنشر لنا الصيام تحقيقا لتقواه وحسنا مكينا دون ما يسخطه ويأباه وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له شهادة عبد منيب أواه مخبت بجوارحه ونهاه وجل أن يراه ربه حيث نهاه وأشهد أن نبينا محمدا عبد الله ورسوله ومصطفاه خير من صام يومه وقام ليله حتى تفطرت قدماه فصلوات الله عليه وعلى آله وأصحابه البالغين من كمال النفس منتهاه ومن دعا بدعوته وتمسك بسنته واهتدى بهداه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فاتقوا الله عباد الله واعلموا أن الاستمساك بالتقوى خير مطية ومنجاه وبلوغها لدى البررة أفضل أمنية ومرتجاه هي زاد الروح هي زاد الروح وقلوب وقوت القلوب وبها يستجلب المرغوب ويؤمن المرهوب وتستدفع الخطوب هي خير ما يبلغ لرضا ألا للغيوب أيها المسلمون الله سبحانه وتعالى أمر شكري عليك وتشي جيني أمادر كي رمضان مشر متأكد تنتو سرشته مهان بركت بلنا بعد ديتن الحمد لله رمضان ار آگه كي چلو أمادر أوستها আমরা জগৎ সংসারে ব্যস্ত মানুষ বৈষয়িক উদ্দেশ্য ছাড়া আমাদের অধিকাংশেরই আর কোনো উদ্দেশ্য হয়তো ছিল না ইসলাম এবং দ্বীনি আমলটা ছিল রুটিন প্রতিদিন পাঁচ ওয়াক্ত সালাত পড়া কারোর সময় হলে একটু কোরআন পড়া আর এর বাইরে দুনিয়ার ব্যস্ততা ছাড়া আমাদের সামনে আর কিছুই ছিল না আমাদের মধ্যে আরও অনেকেই তাদের এই ব্যস্ততার মধ্যে জায়গা করে নিয়েছে আল্লাহর অনেক অবাধ্যতা হয়তো নাটক সিনেমা ইউটিউব কিংবা সোশ্যাল নেটওয়ার্কে লম্বা টাইম কাটা অথবা সংবাদপত্র দুনিয়াদারি অর্থের পেছনে ছোটা ব্যবসা বাণিজ্য কিংবা প্রশাসনিক ব্যস্ততার মধ্যে কাটিয়ে দেওয়া কিছু কাল আগ পর্যন্ত এটাই ছিল আমাদের অধিকাংশ মুসলিমের আমরা সব মুসলিমেরই একটা বৈশিষ্ট্য রমাদান আমাদের কাছে আসলো অনেক সওগাত নিয়ে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে অনেকগুলো বাণী নিয়ে মেসেজ নিয়ে অনেকগুলো প্রোগ্রাম নিয়ে এবং এসে রমাদান আসলে চেয়েছে যে মুসলিমরা যেন এই প্রোগ্রামগুলো নিয়েই ব্যস্ত হয় এই প্রোগ্রামগুলো কে ডিজাইন করেছেন স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডিজাইন করা এই প্রোগ্রামগুলো আমাদের কাছে উপস্থাপন করেছেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা জানি যে কোনো ব্যস্ততার মধ্য দিয়ে মানুষ হাঁফিয়ে ওঠে এরপরই তার জন্য কিছু একটা অন্য পরিবেশের প্রয়োজন হয় যাতে করে তার সেই গ্লানি তার পরিশ্রান্ত যে দেহ মন সেগুলো থেকে সব কিছু ধুয়ে মুছে সাফ হয়ে যায় পাপ আমাদেরকে পেয়ে বসেছে নানা ধরনের পার্থিব দুর্বল্য আমাদেরকে পেয়ে বসেছিল সেগুলো থেকে মুক্ত করার জন্যই আসলে রমাদান এসেছে আমাদেরকে একটি বরকতময় মাস যে মাসের প্রতিটা মুহূর্ত প্রতিটা দিন প্রতিটা ক্ষণ বরকতপূর্ণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনটি বলেছেন আতাকুম শাহরুন মুবারক তোমাদের কাছে এসেছে একটা বরকতপূর্ণ মাস সেই বরকতপূর্ণ মাসের মূল উদ্দেশ্য এটাই যে আমাদের ইমানে যাদের সমস্যা তাদের ইমানকে তরতাজা করে দেবে ইমানের দুর্বল দিকগুলোকে সবল করে দেবে ইমানের অপূর্ণ দিকগুলোকে পূর্ণ করে দেবে ইমান যাদের নিতান্ত কম তাদের ইমানকে বাড়িয়ে দেবে
একইভাবে আমাদের নিষ্ঠায় যাদের সমস্যা, এখলাসে যাদের সমস্যা, নিয়তে যাদের সমস্যা, সিয়ামের অন্যতম কাজ হচ্ছে মানুষের নিয়তকে পুনর্গঠন করা, এখলাসকে পরিপূর্ণ করে দেওয়া। আর এজন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে ঘোষণা করেছেন হাদিসে কুদসির মধ্যে তার যে ভাষ্যটি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপস্থাপন করেছেন সেখানে, আসসিয়ামু লি ওয়া আনা আজজি বিহ, সাওম আমার জন্য, আমি এর পুরস্কার দেব, ইয়াদাউ তুআমাহু ওয়া শারাবাহু ওয়া শাহওয়াতাহু মিন আজলি, সে তার খাদ্য, সে তার পানীয় এবং সে তার শাহওয়াত, কামনা বাসনা আমার জন্যই সে পরিত্যাগ করে, আমার জন্যই সে পরিত্যাগ করে। তাহলে সিয়ামটাকে এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে এটা এক্সক্লুসিভলি আল্লাহর জন্যই হয়। এখানে দেখার নিয়ত করার অথবা দেখানোর নিয়ত করার কোনো সুযোগ নেই, রিয়ার কোনো সুযোগ নেই। হ্যাঁ, সুযোগ কিছু থাকতে পারে যদি আপনি জাহির করেন যে আপনি রোজাদার, আপনি এই সিয়ামে অনেক কাজ করেন, দান খয়রাত সাদাকা করেন, অর্থাৎ অন্যান্য আমলগুলোকে আপনাকে এক্সপোজ করতে হবে রিয়ার জন্য। কিন্তু আপনি সিয়াম রেখেছেন, এই জিনিসটা মানুষের সামনে দেখানোর সুযোগ নেই। এটা জানবেন কে? শুধু আল্লাহ, শুধু আল্লাহ। অতএব কেউ যদি সিয়াম আল্লাহর জন্য রাখে তখনই তার সিয়ামটা আসলে রাখা হবে। মানুষকে দেখানোর জন্য যারা সিয়াম রাখে সে আজকের এই জুমাতে পেট পুড়ে খেয়েও আসতে পারে, তাই না? ইফতারের আসরে সে মসজিদে বসে গেছে, সবার সাথে ইফতার করবে, কিন্তু হয়তো তার পেট ইতিমধ্যে জোহরের পরেই পুরো হয়েছে, হতে পারে না, কে জানে সেটা? সে নিজে ছাড়া আর কেউ জানার সুযোগ আছে? যদি সে না দেখায়, সুযোগ নেই। অতএব সিয়ামটা আসলে শুধুমাত্র আল্লাহর জন্যই রাখা হয়, আর কারোর জন্য রাখাটাই সম্ভব না, কার জন্য রাখা হয়ে উঠে না। তাহলে এই যে সিস্টেমটা করে দেওয়া হলো, এর মধ্য দিয়ে আল্লাহ তাআলা চাচ্ছেন এতদিন আমাদের মধ্যে নিয়তের যে ত্রুটিটা ছিল, আমরা দুনিয়ার কত কাজ করি দুনিয়ার কত স্বার্থে, তাই না? এই যে স্বার্থপরতা, এই যে উদ্দেশ্যের বিভিন্নতা, হয় নিজের কোনো বেনিফিট করা, অথবা নিজের পার্থিব কোনো স্বার্থ উদ্ধার করা, অথবা অন্য কোনো লোকের স্বার্থ রক্ষা করা, সেখানে আল্লাহর স্বার্থ, আল্লাহর উদ্দেশ্য সেখানে একদমই গৌণ আমাদের অনেকের কাছে। এমনকি যারা আজকে সালাত পড়ছেন, আপনারা নিজেরা একটু চিন্তা করে দেখুন, এই সালাতটা কি আসলে আল্লাহর জন্য পড়া হচ্ছে নাকি একটা রুটিন মুসলিম ওয়ার্ক, তাই না? যদি আপনি রুটিন ওয়ার্ক করেন তাহলে এই সালাতটা খুবই রুটিন রেগুলার সালাত থাকবে, দেখে বুঝবে জাস্ট কোনো মতে কাজ আদায় করছে। মসজিদে ঢুকলে দেখা যায় অধিকাংশ মুসল্লিদের সালার মধ্যে কোনো প্রাণ নেই, স্থিরতা নেই, তাদিল আর কান নেই, খুব দ্রুত রুকু সেজদা করে সালাতটাকে সে শেষ করার চেষ্টা করছে। তাহলে কিভাবে আপনি দাবি করবেন যেটা আল্লাহর জন্য? এটা তো আপনার ডেইলি রুটিন ওয়ার্ক, একজন মুসলিম হিসাবে আপনি পালন করছেন। আল্লাহর জন্য যদি পালন করার ইচ্ছা কেউ পোষণ করে তাহলে তো এটার পারফরমেন্স আরো অনেক বেটার হওয়ার কথা। আপনার সালাতটা দেখে যে কেউ বুঝার কথা, এ বোধ হয় শেষ সালাতটা করছে। যখন কোনো ব্যক্তি বলে যে জানে যে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে বা তার মৃত্যু হবে একটু পরেই, সে যখন বলে আমাকে একটা সালা পড়ার সুযোগ দাও, তখন কি সালাতটা সে পড়ে? এই সালাতটা সে কার জন্য পড়ে? আল্লাহর জন্য পড়ে। সালাতা মুয়াদ্দাইন, একে বলা হয় সালাতা মুয়াদ্দাইন, যে পৃথিবীকে বিদায় জানানোর জন্য সালাত পড়ে, এই সালাতটা হচ্ছে আল্লাহর জন্য। আসলে আল্লাহ চান আমাদের প্রত্যেকটা সালাত যেন সালাতা মুয়াদ্দাইন হয়। আর এটাও সত্যি, আমরা তো কেউ জানি না আমাদের শেষ সালাতটা কোনটা, কেউ কি জানে? সুস্থ মানুষ একটু পরে সে মারা যেত। তাহলে এই যে প্রোগ্রাম, এই প্রোগ্রামটা কেন? আমাদের সিনসিয়ারিটির যে ঘাটতিটা আছে, নিয়তের যে ত্রুটিটা আছে, আমাদের কথা কাজের যে মোনাফিকিটা আছে, এগুলোকে দূর করা, এগুলোকে রিপেয়ার করে দেওয়া, যেন আমরা মুখলেস হতে পারি, যেন আমরা পরিপূর্ণ নিষ্ঠাবান মুসলিম হতে পারি, পুরো সিয়ামের
ডিজাইনটাই সেভাবে করা। আর এই জন্যই এই যে ইমান আন ইহতিসাবান বারবার হাদিসগুলোতে নবী সাল্লাল্লাহু সাল্লাম উল্লেখ করছেন, কেন? ইমানের সাথে ইমানটাকে হোল্ড করে ধরে রেখে, আর ইহতিসাবান মানে হচ্ছে সওয়াবের নিয়তের সাথে। সওয়াবের নিয়ত, সওয়াবের নিয়ত কার কাছে করতে হয়? আল্লাহর কাছে আমরা সওয়াব প্রাপ্ত হব। আর কারো কেউ কি সওয়াব দিতে পারে? যদিও আজকের মানুষ অনেকেই বিভ্রান্তির মধ্যে পড়ে যাচ্ছেন, কেউ মনে করেন যে মৃত ব্যক্তি কিছু একটা দিতে পারে, তাই না, বারাকা দিতে পারে। কেউ মনে করেন যে কোনো জীবিত ব্যক্তি তাকে সন্তান দিতে পারে, তার ব্যবসা বাণিজ্যের মধ্যে বারাকা দিতে পারে, তার বিপদ এবং ক্ষতি দূর করতে পারে। কিন্তু এসব কিছু কে করতে পারেন? শুধু আল্লাহ করতে পারেন, ব্যাস। এটাই এই যে সিয়ামের প্রোগ্রামের অন্যতম প্রধানতম উদ্দেশ্য। সিয়াম এসে প্রত্যেকটা জায়গায় দেখেন তাকওয়ার পয়েন্টটাকে বসিয়ে দেয়। তাকওয়া, আপনার ইচ্ছে করছে খারাপ কিছু বলা, সিয়াম বলছে নো। আপনার ইচ্ছে করছে কিছু খাওয়া দিনের বেলায়, সিয়াম বলছে নো। আপনার ইচ্ছে করছে যখন আপনি খেতে পারেন, যেমন রাতের বেলা, তখন কোনো হারাম জিনিস খাবেন, যেমন সিগারেট পান করবেন, সিয়াম বলছে নো। দিনের বেলাও এটা নিষিদ্ধ ছিল, এখন রাত্রের বেলাও এটা নিষিদ্ধ। কি মদ পান করতে চাচ্ছেন? সিয়াম বলছে নো। এই ধরনের হারাম কোনো জিনিস কনজিউম করা যাবে না, সেবন করা যাবে না, মাদকদ্রব্য সেবন করা যাবে না, ইয়াবা সেবন করা যাবে না, এখন আরও কি কি যেন বের হয়েছে সেগুলোও সেবন করা যাবে না। এমনকি যখন খাওয়া যায় তখনও এই হারাম জিনিসগুলো সেবন করা যাবে না। এভাবে সিয়াম এসে দেখেন আপনাকে কতটা সাফসুতরা করে দিচ্ছে। যেই সিয়াম রাখে তাকে সিয়াম এই প্রোগ্রামের আওতাধীন নিয়ে এসে পরিশুদ্ধ জীবনের অধিকারী করে দিচ্ছে। প্রত্যেকটা জায়গায় তাকওয়ার একটা ছাপ, তাকওয়ার একটা সিল, তাকওয়ার একটা পয়েন্ট সে দিয়ে যাচ্ছে। তাকওয়ার মূল কথাটাই এই, ভালো কাজ করো, মন্দ কাজকে পরিহার করো, ভালো কাজ করো আর মন্দ কাজকে পরিহার করো, ব্যাস। মন্দ যা আছে পৃথিবীর সকল মন্দ, কল্যাণ কর সকল মন্দ, আর সকল ভালো কাজ কর, কুল মারুফ। কোরআনে তো বারবার একথাই বলা হচ্ছে, ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, তারা ভালো কাজের নির্দেশ দেয় আর অসৎ কাজকে নিষেধ করে। যে ভালো কাজের নির্দেশ দেয় সে নিজেও ভালো কাজ করে, আর যে মন্দ কাজ থেকে নিষেধ করে সে নিজেও মন্দ কাজ বর্জন করে। এটা তাকওয়ার কথা, এটা তাকওয়ার মূল প্রেরণা, তাকওয়ার মূল নির্দেশনা এটা। সেজন্যই আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার বিভিন্ন সিয়াম রেখে যদি কেউ খারাপে প্রবৃত্ত হয় সে কাজগুলো নিষেধ করেছেন। মান লাম ইয়াদা কাওলা যুরি ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা আতআমাহু ওয়া শারাবা, বুখারীর যে বর্ণনা, বলাই হচ্ছে যে কোনো মিথ্যা কাজ এবং যে কোনো মিথ্যা কথা যদি কেউ সিয়াম রেখে পরিত্যাগ না করে তাহলে আল্লাহর কাছে তার এই উপবাস ব্রতের পানাহার ত্যাগের কোনো প্রয়োজন নেই। আবার কারোর সাথে আচরণীয় আপনাকে হতে হবে ইতিবাচক। আপনি অশ্লীল আচরণ করতে পারবেন না, আপনি অজ্ঞতাপূর্ণ আচরণ করতে পারবেন না, আপনি পাপি আচরণ করতে পারবেন না। এমনকি কোনো পাপী ব্যক্তি যদি আপনাকে প্ররোচিতও করে যে একটু পাপ করো, কোনোভাবেই রাজি করতে পারলো না, পরে কি করলো, আপনাকে বিভিন্নভাবে সে হয়তো ধাক্কা দিল অথবা কথা দিয়ে আপনাকে জর্জরিত করলো, দেখে এই লোকটাকে নষ্ট করা যায় কি না। সিয়ামের প্রোগ্রামটা এত সুন্দর করে সাজানো এবং আমাদেরকে শিখিয়ে দেওয়া হয়েছে খুবই ছোট ছোট বাক্যে সুন্দর করে, যাতে আমাদের সিয়ামটা নষ্ট না হয়। এমনকি দুষ্ট লোকেরা যে আমাকে আঘাত করছে কথা দিয়ে কিংবা হাত দিয়ে শরীর দিয়ে, তাকেও কিন্তু আমি কি বলবো বলেন তো, ইন্নি মুরউন সাইম, আমি রোজাদার ভাই, আমি রোজাদার। ইদা কানা ইয়াউমু সাওমি আহাদুকুম ফালা ইয়ারফাস ওয়ালা ইয়াফসুক ওয়ালা ইয়াজহাল ফাইন সাবাহু আহাদুন আও কাতালাহু ফালইয়াকুল ইন্নি মুরউন সাইম। কোন কোন হাদিস এসেছে মাররাতাইন, একাধিকবার বলো, তার মানে যত প্রয়োজন তত বলো, কিন্তু তবুও তাকে তুমি রিয়্যাক্টিভলি তাকে আঘাত করো না, তুমি শুধু তাকে বলতেই থাকো যে তুমি রোজাদার।
তুমি তাকে গালিও দেবে না, তুমি তাকে আঘাতও করবে না। কি পরিমাণ ধৈর্য শেখাচ্ছে আমাদেরকে, কি পরিমাণ পজিটিভ অ্যাপ্রোচটা শেখাচ্ছে আমাদেরকে, কি পরিমাণ নিজেদেরকে যে কোনো অন্যায় অবিবেচক আচরণ থেকে রক্ষা করাটা আমাদেরকে শেখাচ্ছে সিয়াম। দিস ইজ দ্য প্রোগ্রাম অফ সিয়াম। এভাবেই তাকওয়ার সব কিছু প্রত্যেকটা জায়গায় সেট করে দেওয়া হচ্ছে রমাদানের প্রোগ্রাম। আর এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার সিয়ামের মূল উদ্দেশ্য হিসেবে তাকওয়াকেই তিনি চিহ্নিত করেছেন। কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, লাআল্লাকুম তাত্তাকুন। তাকওয়াটাই হচ্ছে কোরআনের মেইন প্রোগ্রাম, মেইন গোল, এবং সিয়ামের মেইন গোল, কোরআনেরও মেইন গোল। কারণ কোরআনে আপনি দেখেন তাকওয়া ভিত্তিক আয়াতগুলো মানে শত শতবার এসেছে, অসংখ্য আয়াত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, ইয়া আইয়ুহান্নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম, এভাবে বারবার তাকওয়ার দিকে আমাদেরকে যেমন আহ্বান করা হচ্ছে, তাকওয়ার উপর নির্দেশনাও আছে। এই তাকওয়া কোরআনের মূল বক্তব্যের মধ্যে প্রধানতম বক্তব্য আর সিয়ামের প্রধানতম উদ্দেশ্য। কোন মুসলিম যদি তার প্রত্যেকটা কাজে তাকওয়াকে অবলম্বন করতে না পারে, তাহলে ধীরে ধীরে সে ইমান থেকে দূরে সরে যায়, ধীরে ধীরে সে ইসলাম থেকেও দূরে সরে যায়। ইমান হচ্ছে তার ভেতরকার অবস্থা, ইসলাম হচ্ছে তার বাহ্যিক আমল। আজকে এই সমাজের মধ্যে অনেক মুসলিমকে দেখবেন যে তার ইমান প্রায় জিরোর কোঠায় চলে গেছে, আছেন এরকম, কারণ তাকওয়াকে সে অ্যাভয়েড করছে। যখন তার সিগারেট পান করতে ইচ্ছে করে, করে, মদ পান করতে ইচ্ছে করে, করে, যখন অবৈধভাবে কোনো নারী সঙ্গ পেতে চায় সে সেটাকেও বাস্তবায়ন করে, এবং যখন অর্থনৈতিক লেনদেনের মধ্যে সে হারাম লেনদেন করতে চায় সেটাকেও না করে না, বরং সেটাকে এন্টারটেইন করে। তার মানে তাকওয়া যখন প্রথম বিদায় নেয়, তারপরে বিদায় নেওয়া শুরু করে ইমান, এবং তারপরে বিদায় নেওয়া শুরু করে ইসলাম। আমরা হয়তো কেউ এভাবে ভাবিনি, একটা লোক, একটা সাপ, যুবক যে অত্যন্ত নামাজি ছিল, সৎ ছিল, কিন্তু কিছুকাল পরে এই সমাজের স্রোতে মিশে গিয়ে কিছুকাল পরে আমরা দেখলাম সে আর সালাত পড়ে না, দেখলাম সে ইমানের বিপরীত অবস্থানে, সে ইমান বিরোধী কথাবার্তা বলে, কোরআন বিরোধী কথাবার্তা বলে, এবং দেখলাম তাকে পাপের জগতে। কেন এটা ঘটে, তাই না? এটা তো অবশ্যই একটা জিজ্ঞাসা বিষয়, ঘটে এভাবে ধীরে ধীরে, যখন সে নিজেও খেয়াল করেনি অথবা তার যারা অভিভাবক তারাও খেয়াল করেনি। আপনি তাকওয়াকে মিস করতে থাকবেন, এরপরে ইমান চলে যেতে থাকবে আর ইসলাম চলে যেতে থাকবে। একটা সময় পর সে দেখবে সে কোরআন সুন্নাহ ইমান এবং ইসলামের বিরোধী অবস্থানে, বিরোধীদের শিবিরে অবস্থান করছে, বলে আইয়াদু বিল্লাহ, এটা আমাদের কারো কাছে কাঙ্ক্ষিত নয়। অনেক মানুষ এই অবস্থান থেকে আবার আল্লাহ যদি তাকে হেদায়ত দেন সে ফিরে আসতে পারে। সিয়াম এমন একটা প্রোগ্রাম আমাদের সামনে আসলে নিয়ে এসেছে যাতে এই সকল ব্যক্তিরা যারা ইসলাম থেকে, ইমান থেকে দূরে সরে গেছে, তাকওয়া থেকে দূরে অবস্থান করছে, তাদেরকে আবার তাকওয়ার মধ্যে, আবার ইমানের মধ্যে, আবার ইখলাসের মধ্যে এবং ইসলামের মধ্যে আনার সুযোগ করে দিচ্ছে। এ হলো সিয়ামের মধ্যে তাকওয়ার প্রভাব, সিয়ামের প্রত্যেকটা কাজের মধ্যে তাকওয়ার প্রোগ্রাম। তাকওয়ার প্রোগ্রাম থাকার কারণে তাকওয়ার প্রভাবটা আমাদের মুসলিমদের জীবনে প্রতিষ্ঠিত হয়েছে, উম্মার জীবনে প্রতিষ্ঠিত হয়েছে এই রমাদান মাসে। আজকে রমাদানের প্রায় তৃতীয় দশকও শেষ হতে চলল, আমরা প্রথম দশক শেষ করেছি, দ্বিতীয় দশক শেষ করেছি, আর রমাদানের শ্রেষ্ঠ দশক হচ্ছে এই শেষ দশক। আমাদেরকে একটু ভাবতে হবে যে পেছনের প্রোগ্রামগুলো কতটা বাস্তবায়ন করেছে। রমাদানের শেষ লগ্নে এসে সেই চিন্তাটা আজকে করাটা খুবই জরুরি, খুবই জরুরি। একজন ব্যবসায়ী যখন কোনো ব্যবসা শুরু করেন, অথবা একজন ম্যানুফ্যাকচারার যখন কোনো কমোডিটি এর প্রোডাকশন শুরু করেন, উৎপাদন শুরু করেন, তখন তার আগের অবস্থা পরের অবস্থা কি সেম থাকে? অবশ্যই না। তিনি তার এই ফ্যাক্টরি বানানোর জন্য অনেক কিছু করেন, অনেক ইনভেস্টমেন্ট যেমন জোগাড় করেন, ঠিক তেমনি অনেক মেশিনারিজ, অনেক কিছু তার থাকে।
এবং তারপরে তিনি প্রোডাকশনে যান। তিনি যদি সব রেডি করে প্রোডাকশনে না যান, ব্যবসা টিকবে? আমরাও আসলে এই রমাদান আমাদের কাছে সেরকম একটা আয়োজন, সেরকম একটা মেশিনের মতো, যেখানে অনেক প্রোগ্রাম সূচি দেওয়া হয়েছে, সে প্রোগ্রামগুলো বাস্তবায়ন করলে আমরাও প্রোডাকশনে যেতে পারব। এই যে এত ফিক্সড অ্যাসেট করলেন, মেশিনারি আনলেন, এরপরে কাঁচামাল আনলেন, তারপরে প্রোডাকশনে গেলেন, যখন এন্ড প্রোডাক্টটা পেয়ে গেলেন, তখন অনেকগুলো ভ্যালু কিন্তু এখানে অ্যাড করা হয়েছে, হয়েছে না? অনেকগুলো ভ্যালু এখানে অ্যাড করা হয়েছে। এই ভ্যালুগুলো অ্যাড না হলে, অর্থাৎ সংযোজিত না হলে, এই প্রোডাক্টটা কিন্তু একটা চমৎকার এন্ড প্রোডাক্টে তৈরি হতো না। এটা যখন একটা প্রোডাক্টে পরিণত হলো, তখন এটার মূল্য বেড়ে গেল। এটা যখন কাঁচামাল ছিল, তখন কি যে মূল্য আর এখন সমমূল্য হবে? হবে না। এখন মানুষের কাছে কদরও বেড়ে গেল, চাহিদাও বেড়ে গেল। আমরা যখন নানা পাপ করি, একজন সাধারণ রেগুলার মুসলিম হিসাবে অবস্থান করি, অনেক ভুল বিভ্রান্তি করি, এরপর যখন রমাদান মাস আসে, আমরাও ভ্যালু অ্যাড করতে থাকি। একজন মোমেন হিসাবে নিজেদের ইমান, আকিদা, এখলাস, তাকওয়া, চরিত্র সব কিছুর মধ্যে আমরা কি করতে থাকি? ভ্যালু অ্যাড করতে থাকি। সুতরাং রমাদানের আগে আপনার যে পজিশন আল্লাহর কাছে ছিল, আপনার যে মূল্য আল্লাহর কাছে ছিল, এই ভ্যালুগুলো অ্যাড করার কারণে আপনার পজিশন কি আল্লাহর কাছে বাড়বে না কমবে? বাড়বে। খুবই যৌক্তিক, কিন্তু বাড়াতে কি পারলাম? এটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন আমাদের জন্য। আমি কতটা বাড়াতে পেরেছি আমার মূল্য, আমার ভ্যালু? আমি কতটা ভ্যালু অ্যাড করতে পেরেছি অ্যাজ এ মুসলিম আমার এই প্রত্যেকটা সেক্টরে, আমার ইমানের সেক্টরে, আমার ইসলামের প্র্যাকটিসে, আমার এখলাসে, আমার তাকওয়ায়, আমার আখলাকে, আমার আচরণে, আমার সবর, আমার তাহাম্মুল, আমার লেনদেন, আমার মুআমালাত, আমার মানুষের সাথে ইন্টারাকশন, প্রত্যেকটা জায়গায় আমি কতটা ভ্যালু অ্যাড করতে পেরেছি। আল্লাহ অত্যন্ত সূক্ষ্মদর্শী, আল্লাহ অত্যন্ত সূক্ষ্মদর্শী। তিনি আমার আপনার একদম অ্যাটম থেকে অ্যাটম পরিমাণ ভ্যালু অ্যাড হলেও তিনি জানবেন। ইন্নাল্লাহ লা ইউদিউ আজরাল মুহসিনিন, আল্লাহ তাআলা কোনো পুণ্যবানের পুণ্যকে তিনি নষ্ট করেন না, সে যত ছোট্টই হোক না কেন। ফামান ইয়া আমাল মিসকাল যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মান ইয়া আমাল মিসকাল যাররাতিন। যে ব্যক্তি বিন্দু পরিমাণ, অ্যাটম পরিমাণ ভালো কাজ করবে, সেটাও দেখবে, অ্যাটম পরিমাণ মন্দ কাজ করলেও সেটাও দেখবে। এতে বোঝা যায় যে আল্লাহ সুবহান তাআলা কতটা সূক্ষ্মদর্শী। অতএব আমি আপনি কতটা ভ্যালু অ্যাড করলাম, আমাদের কাছে হিসাব না থাকতে পারে, কিন্তু এটা আল্লাহর কাছে হিসাব অবশ্যই আছে। আল্লাহ কিন্তু এই সমস্ত নিয়মকানুন কোরআনে বলে দিয়েছেন, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের মাধ্যমে আমাদের কাছে এই কথাগুলো আরও বিস্তারিত আমাদের সামনে উপস্থাপিত হয়েছে। সূরা আল-হুজুরাতের মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের কাছে সবচেয়ে উত্তম ব্যক্তি, যে তোমাদের তোমাদের সবচেয়ে সম্মানিত ব্যক্তি, তোমাদের মধ্য থেকে সবচেয়ে সম্মানিত ব্যক্তি, যে তোমাদের মধ্যে সবচেয়ে তাকওয়াবান। দেখেন এখানে কিন্তু এই কথাটা, আমি যে এতক্ষণ যে কথাগুলো বললাম সেটা চলে আসো। সবচেয়ে বেশি মুত্তাকি কে? যে সবচেয়ে বেশি ভ্যালু অ্যাড করতে পারবে। মনে রাখবেন, আপনার এই ভ্যালুটা আমি বলেছি ইমানের ভ্যালু, তাই না? ইমানের গণ্ডগোলগুলো দূর করে দেন, ইমানের সমস্যাগুলো দূর করে দেন। নওয়াকেদুল ইমানের কোনো অবস্থিতি আছে কি না আপনার মধ্যে, দেখেন, তাই না? সাধারণত প্রভাবশালী ব্যক্তিদের মধ্যে নওয়াকেদুল ইমানের জিনিসগুলো বেশি পাওয়া যায়, ঠিক না? ঠিক, কারণ দুনিয়ার প্রভাব আমাদেরকে ইমানশূন্য করে ফেলে, আমাদেরকে ইমানশূন্য অবস্থানে নিয়ে যায়, এবং তার সাথে কম্প্রোমাইজ করতে আমাদেরকে উদ্বুদ্ধ করে। সেখান থেকে ফিরে আসা অনেক কঠিন। আচ্ছা, এরপরে পাশাপাশি আর কি আমরা বলেছি? ইসলাম, ইসলাম তো হচ্ছে আসলে বাহ্যিক প্র্যাকটিসটার নাম। এই জন্য ইসলামের পাঁচটা রোকন দেখেন, শাহাদার পরে কি? ইকামুস সালাহ, ইতা উজ জাকা, ও সাওম রমাদান, ও হজ্জুল বাইত। তাহলে এই রমাদান মাস আসার পরে আপনার সালাত একদম ঠিক হয়েছে কিনা?
এখানেও প্রচুর ভ্যালু অ্যাড করার স্কোপ আছে, প্রচুর ভ্যালু অ্যাড করার স্কোপ আছে। আপনি সালাত কোনো মতে একাকি পড়েন বাসায়, এটাও একটা ভ্যালু, আমি বলবো না এটার একদম হেলা ফেলা, অন্তত আল্লাহর আজাব থেকে তো বাঁচতে পারবেন, যে আপনি বলতে পারবেন আল্লাহ আমি সালাতটা তো পড়েছি ওয়াক্ত মতো। ইন্না সালাতা কানাত আলাল মুমিনা কিতাবাম মাকুতা, তার চেয়ে বেটার ভ্যালু হচ্ছে যদি আপনি জামাতের সাথে সালাতটা পড়েন পুরুষরা। এবং এর মধ্যে সবচেয়ে বেটার পারফরমেন্স, সবচেয়ে মোস্ট ভ্যালুয়েবল ভ্যালুটা হলো কি, আউয়াল ওয়াক্তে পড়া। যে সালাতগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আউয়াল ওয়াক্তে পড়েছেন মসজিদেও সেগুলো আউয়াল ওয়াক্তে পড়ার ব্যবস্থা করা। তাহলে দেখেন ভ্যালুর মধ্যেও কিন্তু ক্যাটাগরিজ আছে। এখন আমাদের অধিকাংশ মুসলিম তারা জামাতের সাথে সালাত পড়াটা প্রয়োজনীয়তা বোধ করে না, তারা যতটা প্রয়োজনীয়তা বোধ করে তারাবির সাথে সালাত আদায় করা, মানে জামাতের সাথে তারাবি সালা, ততটা কিন্তু ফরজ সালাগুলোর ক্ষেত্রে তাদের সে আগ্রহ নাই, সে প্রস্তুতিও নাই। তাহলে এই জায়গায় একটু বৈসাদৃশ্য আছে। এবং এই আমলগুলো নিয়ে যদি আমরা সার্ভে করি তাহলে দেখব যে এখানে ভ্যালুর অনেক ক্যাটাগরিজ, অনেক ক্যাটাগরিজ। সবচেয়ে বেস্ট ভ্যালুটা কি, হুইচ ওয়াজ পারফর্মড বাই দ্য প্রফেট মুহাম্মদ, ওয়া ইন্না খায়রাল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দ্য বেস্ট গাইডেন্স ইজ দ্য গাইডেন্স অফ দ্য প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি যা করেছেন সেটাই সবচেয়ে বেশি ভ্যালু ক্রিয়েট করে, সেটাই সবচেয়ে বেশি ভ্যালু অ্যাড করে। এটা আমাদের সকল মুসলিমকে জানতে হবে, সকল মাযহাবের লোকদেরকে জানতে হবে। কারণ আজকে আমরা প্রত্যেকেই নিজ নিজ এক একটা দর্শন, এক একটা ফিকহি অভিমত নিয়ে আমরা ঝগড়া করছি, ওটাকে এস্টাবলিশ করার জন্য আমরা প্রাণান্ত করার চেষ্টা করছি ইউটিউব থেকে আরম্ভ করে সর্বত্র। অথচ একটা জিনিস বেমালুম ভুলে যাচ্ছে, সিম্পলি যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেসক্রিপশন, দ্যাট ওয়াজ দ্য বেটার অ্যান্ড দ্যাট ইজ দ্য বেটার। যখনই আমরা ঝগড়া করব তখনই আমাদের উচিত হবে পরিশেষে যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রেসক্রাইব করেছেন সেখানে চলে আসা। আমি যদি দেখি আমার কোনো ভাই যে আমার সাথে হয়তো তর্ক জড়িয়ে দিয়েছেন, তার কথাটা ঠিক, আমার উচিত হবে তার কথার দিকে ফিরে আসা, কারণ তিনি যেটা বলছেন আমাদের উভয়ের ডিসকাশনে এখন সেটা প্রমাণিত, সেটা আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা এবং তাদের ডিসিশন, তাদের ভার্ডিক্ট। আমার ভার্ডিক্ট, আমার মতামত অথবা আমার মাযহাবের মতামত অথবা আমার ইমামের মতামত, এটা সবচেয়ে শ্রেষ্ঠ নয়। সবচেয়ে শ্রেষ্ঠ বাণী হচ্ছে আল্লাহর বাণী, সবচেয়ে শ্রেষ্ঠ গাইডেন্স হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গাইডেন্স। এই জিনিসগুলো যদি আমরা অন্তত এই মূলনীতিগুলো মেনে ফেলি তাহলে কিন্তু আর সমস্যা থাকে না। রমাদান কিন্তু সেটাই আমাদেরকে শেখাচ্ছে বারবার। আমি যেটা বলছিলাম এই যে ভ্যালু অ্যাড করার বিষয়টা, তাহলে ইসলামের প্রত্যেকটা জায়গায় কিন্তু আপনারা আমার ভ্যালু অ্যাড করার বিষয় আছে। একজন লোক তার চাকরির ক্ষেত্রে অল্প স্বল্প ঘুষ খান, আরেকজন আরেকটু বেশি খান, আরেকজন মানুষের কাজগুলো লাল ফিতার মধ্যে বেঁধে রাখেন, বলছেন এই ফিতা সেদিন খুলবে যেদিন ভালো অ্যামাউন্ট পাওয়া যাবে। তাহলে ভালো ভায়োলেশন দেখেন, উল্টো ভ্যালু অ্যাড করলো, তাই না? এখানেও দেখছি উল্টো ভ্যালুটাও ভয়াবহ থেকে ভয়াবহ হতে পারে। আর এদিকে আপনি যদি এ সমস্ত ক্ষেত্রে কি করেন, ইসলামের নিয়মের মধ্যে চলে আসেন। আপনি একজন কর্মকর্তা, আপনি মানুষের উপকার করেন, যে কোনো ব্যক্তি যদি আপনি আপনার অফিসের দায়িত্বটা সবচেয়ে বেস্ট পারফরমেন্সের সাথে আদায় করেন তাহলে আপনি সবচেয়ে বড় ভ্যালু অ্যাড করলেন। যদি একটু আলসতা করেন, একজন লোক আসলো, আরে ভাই বসেন, রমজানের দিন এত সহজে কাজ হবে না, একটু বসেন, আপনি ঘুষ নিচ্ছেন না কিন্তু আপনার ভ্যালু কমে গেল। রমাদানের দিন আপনার অফিসের কাজ করতে এত কষ্ট লাগে, মুসলিমরা তো বদর যুদ্ধ করেছিল কবে, রমাদানে, ওহুদের যুদ্ধ রমাদানে, এবং মুসলিমরা এই সকল কার্যক্রমে শেষ পর্যন্ত তারা সাফল্যের স্বাক্ষরও রেখেছে এই রমাদানে। অতএব রমাদানের বা রোজার কারণ দেখিয়ে আপনি
নিজের দুর্বলতাটাকে এস্টাবলিশ করবেন সেটা হবে না, বরং আমাদের এই যেটা বললাম ভ্যালু অ্যাড করার সুযোগ আছে। আপনার আপনি ব্যবসায়ী, সেখানেও ভ্যালু অ্যাড করবেন, ভেজাল মেশাবেন না। ভেজাল কি ভ্যালু বাড়ায় না কমায়? কমায়। রমাদানে মানুষের লোভ বেড়ে যায়, লোভী হওয়া আমাদের ভ্যালু বাড়ায় না কমায়? কমায়। সুতরাং এই যে দিকটা, রমাদান এসেছে ভ্যালু বাড়ানোর জন্য, তাকওয়া বাড়ানোর জন্য, ইমান বাড়ানোর জন্য, এখলাস বাড়ানোর জন্য, ইসলামের প্র্যাকটিসটাকে একটা একটা ডিসিপ্লিনে নিয়ে আসার জন্য। যারা সালাত উল্টা পাল্টা পড়তো, এখন তারা সালাত ঠিক মতো পড়বে, তারা কোরআন তেলাওয়াত করবে, তাই না? এই যে কোরআন, এটাও আমাদের ভ্যালুকে ভয়ঙ্করভাবে বাড়িয়ে দেয়। রমাদানের সাথে কোরআনের রিলেশন, এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করে দিলেন, ইন্না আনজালনাহু ফী লাইলাতিন মুবারাকা, ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর, তাই না? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। তিন তিনটা জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে রমাদানের সাথে রিলেট করলেন, যাতে এই রমাদান মাসকে যারা গ্রহণ করবে তারা কোরআনের সাথে রিলেশন তৈরি করে তাদের ভ্যালুকে অ্যাড করবে। মুসলিমের জ্ঞান, তার ইমান, আকিদা, চরিত্র এবং তার নানা রকম বৈশিষ্ট্য, এটা কোরআন ছাড়া আসলে অর্জিত হয় না। এজন্য মুসলিমকে বারবার কোরআনের দিকে ফিরে আসতে হয়, এবং সে যেহেতু সে যেন কোরআনের দিকে ফিরে আসে, এজন্যই রমাদানে কোরআন চর্চার একটা চমৎকার এক্সাম্পল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জিব্রিল আলাইহিস সালাম এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা ইকরাম রেখে গিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি রমাদানে জিব্রিলের সাথে কোরআনের তাদারুস নিয়ে বসতেন, একবার শুনতেন একবার শোনাতেন, এবং শেষ রমাদান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনের শেষ রমাদানে দুইবার শুনেছেন, দুইবার শুনিয়েছেন, যে কারণে তিনি শেষ রমাদানে 20 দিন এতেকাফে বসেছিলেন। এবং এর পাশাপাশি আমরা দেখি আমাদের সালাফে সালেহীন সাহাবাই কেরাম কি পরিমাণ কোরআন তেলাওয়াত করেছেন, সুবহানাল্লাহ। তাদের কোরআন তেলাওয়াত কিন্তু আর আমাদের কোরআন তেলাওয়াত এক না। আমরা যারা কোরআন তেলাওয়াত করি অর্থ বুঝি, অধিকাংশ অর্থ বুঝি না, এমনকি অনেক মৌলবী সাহেবও কিন্তু অর্থ বুঝে না, কিন্তু তারা কোরআনের পণ্ডিত ছিলেন, সাহাবাই কেরাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোরআন বুঝে নিয়েছেন তারা ভালো মতো। সুতরাং কোরআন যখন তারা তেলাওয়াত করতেন, সেটা তাদের উপর প্রভাব বিস্তার করত, তাদের অন্তরে প্রভাব বিস্তার করত, প্রত্যেকটা জায়গায় তারা তাফাক্কুর করতেন, তাদাব্বুর করতেন, আমল করতেন এবং তারপরে তেলাওয়াত কন্টিনিউ করতেন। এটা ছিল তাদের বৈশিষ্ট্য। কি পরিমাণ ভ্যালু অ্যাড করেছেন কোরআন তেলাওয়াতের মাধ্যমে? আমাদের একটা শুধু ভ্যালু অ্যাড হয়, কি? সওয়াব। অটোমেটিক সওয়াব, যেটা আর কি অটোমেটিক সওয়াব। কিছু সওয়াব হচ্ছে আপনাকে অর্জন করতে হয়, সেটা আপনার তাদাব্বুর, তাফাক্কুর এবং তাফাহুমের মাধ্যমে, অর্থাৎ আপনার বোঝা এবং চিন্তা গবেষণার মাধ্যমে, এবং আরও কিছু অর্জন করতে হয় কোরআন ভিত্তিক আমলের মাধ্যমে। এগুলোও ভ্যালু, কিন্তু এগুলোও ভ্যালু। এর জন্য আপনাকে কসরত করতে হয়, আরবি শিখতে হবে, আরবি বুঝতে হবে, এবং সে আলোকে কোরআন বোঝার জন্য প্রোগ্রাম নিতে হবে। আর আমাদের অধিকাংশ মুসলিম অটোমেটিক সওয়াবের তারা আকাঙ্ক্ষী, প্রত্যাশী, অটোমেটিক যা কিছু হয় আল্লাহ ভরসা। কি সুন্দর একটা কথা, আল্লাহ ভরসা প্রত্যেকটা কাজে, এমনকি খারাপ কাজেও আল্লাহ ভরসা, গান করে তাও আল্লাহ ভরসা, পাপ করে তাও আল্লাহ ভরসা। হ্যাঁ, যদি এটা একটা সুন্দর চিন্তা থেকে আসে, হ্যাঁ আল্লাহ ভরসা, আল্লাহ মাফ করে দেবেন, কিন্তু আল্লাহ মাফ করে দেবেন একটা সিস্টেমে, তওবা করতে হবে, সিনসিয়ার তওবা, এই যে বারবার বলছে সিনসিয়ার তওবা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবুল আল্লাহি তাওবাতান নাসুহা, এটা হচ্ছে সিনসিয়ার তওবা, নিয়ত ঠিক রেখে যিনি তওবা করবে ফরএভার, তাহলে তার তওবাটা কবুল হবে, তখন আল্লাহ ভরসাটা আপনি যদি এই সেন্সে করেন যে হ্যাঁ আল্লাহ তো ক্ষমা করে দিবেন, ইয়েস আল্লাহ ক্ষমা করে দিবেন যদি আপনি তওবা করেন, ইস্তেগফার করেন। কিন্তু যারা তওবা ইস্তেগফার শুধু রুটিন ওয়ার্ক করে, এবং সে আসলে বিরত থাকার কোনো নিয়ত না করে, বরং সে তার পাপ কাজে কন্টিনিউ করতে চায়, যে কোনো পাপ কাজে, তাহলে এটা হলো স্পর্ধা, এটা হলো স্পর্ধা, মুতাকাব্বির। আল্লাহ মুতাকাব্বিরদেরকে ভালোবাসেন না,
আল্লাহ যারা আত্মম্ভরী তাদেরকে ক্ষমা করেন না এবং তাদের শাস্তি আরো ভয়াবহ হবে, এটা কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে। যারাই যে কোনো কুফরি, যে কোনো শিরক, যে কোনো বেদাআত, যে কোনো পাপ, যে কোনো দুর্নীতি, যে কোনো অন্যায়, যে কোনো অশ্লীলতার উপর যারা ইচ্ছে করে কন্টিনিউ করছে, কোরআনের ভাষায় তারা হচ্ছে আত্মম্ভরী। তাদের ইমান এবং তাকওয়া বিরোধী অবস্থান একদমই স্পষ্ট। সুতরাং আল্লাহ তাদেরকে ক্ষমা করবেন না যতক্ষণ না সে এই অহংকার থেকে বের হয়ে আসে এবং বিনয়ের সাথে আল্লাহর কাছে তওবা করে, ইস্তেগফার করে। রমাদান বারবার আমাদেরকে সে কথাই শিখিয়ে দেয়। রমাদানের হোল প্রোগ্রাম, আজকে তো আমি সেই প্রোগ্রাম নিয়ে আলোচনা করতে আসলে আসিনি, শুধুমাত্র একটু কম্পেয়ার করতে এসেছি কি ছিল আমাদের অবস্থা, কি আমাদের জন্য স্কোপগুলো তৈরি হয়েছে, কি ভ্যালু অ্যাড করার মতো সুযোগ আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে তৈরি করে দিয়েছেন, আর পরিশেষে কি অর্জন আমরা করতে পারলাম। পুরো রমাদান মাস জুড়ে দোয়ার বিশেষ সুযোগের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলে দিয়েছেন। একটা জায়েদ সনাদে নবী সাল্লাল্লাহু আলাইহি যে হাদিসটি উল্লেখ করেছে সেটি মুসনাদ ইমাম আহমদের মধ্যে এসেছে, লিকুল্লি মুসলিমিন দাওয়াতুন মুস্তাজাবা ইয়াদউ বিহা ফি রমাদান। যে দোয়া মুসলিম রমাদানে করে সে দোয়াটা আল্লাহ তাআলা কবুল করে। তাহলে দোয়া তো আসলে দোয়ার মধ্যে তওবা ইস্তিগফার থাকে, থাকে না? আল্লাহ ক্ষমা করে দাও। এবং আপনারা জানেন যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে একটা দোয়া শিখিয়ে নিয়েছিলেন, শিখে নিয়েছিলেন, বের করে নিয়েছিলেন এবং সেটা উম্মার উদ্দেশ্যে আবার তিনি পেশও করেছিলেন। ইয়া রাসূলুল্লাহ, যদি আমি জানতে পারি যে লাইলাতুল কদর কোন রাত্রি, অথবা যদি আমি লাইলাতুল কদর পেয়ে যাই তাহলে কি বলবো, জানতে পারি যদি কোন রাত্রি তাহলে কি বলবো, তিনি বলেছিলেন তুমি বলো আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফা ফাআফু আন্নি। আল্লাহু আকবার, তওবা ইস্তিগফারের দোয়াটা, হে আল্লাহ আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমাকে ভালোবাসেন, আপনি আমাকে ক্ষমা করে দিন। সুবহানাল্লাহ, কি পরিমাণ ভ্যালু অ্যাড করে এই দোয়া জানেন! আল্লাহু আকবার, আপনাকে নিষ্পাপ করে দিচ্ছে এই দোয়া, যদি আপনি সিনসিয়ার মাইন্ড থেকে দোয়াটা আল্লাহর কাছে করে থাকেন, যদি সত্যি আল্লাহর কাছে তওবা ইস্তিগফারের নিয়তে আপনি এই দোয়াটা করেন, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, আমি অনেক পাপ করেছি, আমি আর করবো না, ইনশাআল্লাহ আমি আর করবো না। আপনার যদি দৃঢ় মনোবল, দৃঢ় ইচ্ছা থাকে যে আপনি আর পাপ করবেন না, তাহলে আশা করা যায় আল্লাহ তাআলা আপনাকে আমাকে সবাইকে এই সকল প্রোগ্রাম বাস্তবায়নের মাধ্যমে এবং এই দোয়াগুলো করার মাধ্যমে, তওবা ইস্তিগফার করার মাধ্যমে, শেষ দশককে কাজে লাগানোর মধ্য দিয়ে এবং শেষ দশককে ইজতিহাদের মধ্য দিয়ে আশা করা যায় আল্লাহ তাআলা আমাদের ভ্যালুকে অনেক উপরে তুলে দেবেন ইনশাআল্লাহ। এবার আসুন আমরা একটু চিন্তা করি যে কতটা ভ্যালু অ্যাড করলাম। এখনও দু তিন দিন সময় আছে, এখনও দু তিন দিন সময় আছে এবং এই সময়ের মধ্যে লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনাও ফুরিয়ে যায়। অতএব সময়টা কাজে লাগান। গত 27 দিনে যে স্কোপগুলো আমরা মিস করেছি এবার সেগুলোকে পূর্ণ করি, অর্জনটাকে আমরা পূর্ণ করি। আমাদের অর্জন যেন ষোলো কলায় পূর্ণ হয় সেভাবে আমরা চেষ্টা করি। এবং তারপর রমাদান মাসের আপনারা আমার পরবর্তী কার্যক্রম প্রমাণ করবে যে কতটা সফল আমরা হয়েছি। হিসাবের খাতা তখন মেলে ধরবেন যে আসলে কতটা অর্জন হলো। অর্জনের একটা চিহ্ন হচ্ছে আপনার এই অর্জন আপনাকে অবশ্যই প্রভাবিত করবে, যেটা বলেছি আপনার ভ্যালু অ্যাড হবে, ফলে আপনার ইমানের জায়গাটা পরিপূর্ণ থাকবে, আপনার আচরণ অনেক সুন্দর হবে। একজন মুসলিম যে সুন্দর ইতিবাচক আচরণ করেন, সৌহার্দ্যপূর্ণ, ভালোবাসাপূর্ণ, সম্প্রীতিপূর্ণ যে আচরণ করেন, যদি আপনার মধ্যে সেটা পাওয়া যায়, যদি আপনার মধ্যে আপনার সালাত সহ সকল ফরজ ওয়াজিব ইবাদতের রেগুলারিটি পাওয়া যায়, ইন্তেজাম এবং ডিসিপ্লিন পাওয়া যায়, তখন বোঝা যাবে যে আপনার অর্জন কাঙ্ক্ষিত লেভেলে হয়েছে। আর যদি রমাদান আসার আগের মাসে যে অবস্থা ছিল পরের মাসে একই অবস্থা, তাহলে বুঝতে হবে মাঝখানে যাই করেছি সেটা বিফলে চলে গেছে, সেটা আমাদের কোনো কাজে আসেনি। কেন আসেনি?
এটা অনেক টেকনিক্যাল ব্যাখ্যা আছে। ব্যবসায়ীরা যেমন তার ব্যর্থতার মূল ব্যাখ্যাটা জানেন, অন্তত সংশ্লিষ্ট ব্যবসায়ীরা, ঠিক আমরা যারা মুসলিম আমরাও আমাদের অ্যাকশনগুলোর রেজাল্ট কেন হলো না, কেন পাশ করতে পারলাম না, কেন আমি কাঙ্ক্ষিত লেভেলে পৌঁছতে পারলাম না, সেটা আমরা নিজেরা বিশ্লেষণ করলে বুঝতে পারবো। তবে আশা করব যে আমরা কাঙ্ক্ষিত লেভেলে পৌঁছতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দান করেন, এই বিষয়গুলো বোঝার তৌফিক দান করেন, সত্যিকার অর্থে রমাদানের প্রোগ্রাম বাস্তবায়ন করে নিজেদের ভ্যালু আরও উচ্চ বার্গে নিয়ে যাওয়ার তৌফিক দান করেন। আমাদেরকে মুত্তাকি মুখলিস বান্দা হিসেবে তিনি কবুল করেন এবং আমাদের সিয়াম কিয়ামকে তিনি কবুল করেন। আকুলু কাউলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু ওয়াল গাফুরুর রাহিম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাযী ইয়াসসারা মান আ'তা ওয়া তাকা লিল ইউসরা ওয়া মান বাখিলা ওয়া ইস্তাগনা লিল উসরা ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ أوجب الزكاة لإغاثة المحتاج والملهوث ودفعا للنوائب والصروف وأشهد أن نبينا محمدا عبد الله ورسوله أجود الناس بالندى والمعروف صلى الله عليه وعلى آله وصحبه الباذلين مما ملكت أيديهم كل الصنوف وسلم تسليما كثيرا إلى يوم الدين أما بعد فاتقوا الله أيها المسلمون واعلموا رحمكم الله ان من صام حقا ان من صام حقا وقام لله صدقا رق قلبه ولان طبعه وحلقت في مجارات الطهر روحه وارهقت احاسيسه وجاشت بالبذل نفسه وفاضت بالعطاء كفه فاغتنموا ايها الاخوه وفقكم الله هذا الشهر للاستجابة لثالث أركان الدين ألا وهو الزكاة فإنما هي قرينة الصلاة في كتاب الله عز وجل وهي في المجتمع لأمر الحق مواساة وتراحم وتلاحم ونماء قال الله سبحانه خذ من أموالهم صدقة تطهرهم وتزكيهم بها وقال سبحانه وفي أموالهم حق للسائل والمعروف والمحروم أيها المسلمون আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকর আদায় করার সাথে সাথে কিছু ওয়াজিবাতের কথাও স্মরণ করা প্রয়োজন। আমরা জানি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই রমাদান মাসে সবচেয়ে বেশি দানশীল ব্যক্তি ছিলেন। সাধারণত তিনি উম্মার মধ্যে সবচেয়ে বেশি দানশীল ছিলেন। রমাদান মাস আসলে তিনি আরও বেশি দানশীল হয়ে উঠতেন, বিশেষ করে যখন তিনি জিব্রিলের সাথে রমাদানের প্রতি রাত্রে সাক্ষাতে মিলিত হতেন। তিনি দানশীলতায় প্রচণ্ড বেগবান ঝড় হওয়ার চাইতেও বেশি বেগবান হয়ে উঠতেন। দানশীলতা এটা মুসলিম সমাজের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ টুল, একটা উপকরণ, সেজন্য এটাকে এত গুরুত্ব দেওয়া হয়েছে, সেজন্য রমাদানের প্রোগ্রামের মধ্যে এটাকে ইন্টিগ্রেট করে দেওয়া হয়েছে। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে এক্সাম্পল তিনি পেশ করেছেন। আমাদের মধ্যে যাদের জাকাত ফরজ হয়েছে তারা তো জাকাতে রমাদানে দেবেন, এবং রমাদানের আগে জাকাত ফরজ হয়েছে তারা কিন্তু রমাদান পর্যন্ত অপেক্ষা করবেন না, এটাই হলো ইসলামের নির্দেশনা। কিন্তু এই জাকাতের বাইরেও রমাদানে আমাদের উচিত নানা ধরনের দান খয়রাত সাদাকা করা, ওয়াকফ করা। আমাদের যারা আত্মীয় স্বজন মারা গিয়েছেন, বাবা মা যাদের মারা গিয়েছেন, আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন, তাদের কবর আজাব এবং জাহান্নামকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে তাদেরকে মুক্ত করুন, জাহান্নামের আজাব থেকে তাদেরকে ক্ষমা করে দিন, তাদের জন্য আমরা দান খয়রাত সাদাকা করতে পারি, তাদের নামে আমরা ওয়াকফ করতে পারি যার সওয়াবটা তাদের কাছে পৌঁছবে। এবং এটাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই হাদিসটিতে উল্লেখ করেছেন যেখানে তিনি বলেছেন মানুষ মারা গেলে তার সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায় শুধু তিনটা কাজ ছাড়া। একটা হলো সাদাকা জারিয়া, সাদাকা জারিয়া সেটা ওয়াকফের মাধ্যমে হতে পারে, যে কোনো সাদাকার নিয়তেও হতে পারে, মৃতের পক্ষ থেকে সাদাকা করলাম আমরা, এই সাদাকা যত বেশি কন্টিনিউ করবে তত এটা জারিয়া হবে। আর হলো এলেম, মৃত ব্যক্তি নিজে যদি কোনো এলেম রেখে যায় অথবা তার পক্ষ থেকে কোনো যদি এলেমের পক্ষে আমরা কোনো প্যাট্রোনাইজ করি, পৃষ্ঠপোষকতা দিই,
বই ছাপিয়ে দিই, অথবা আমরা মুসহাফ মৃত ব্যক্তির পক্ষে তাহফিজুল কোরআন মাদ্রাসা যদি আমরা বিতরণ করি, আলহামদুলিল্লাহ আমাদের একটা প্রতিষ্ঠান তাইবা একাডেমি প্রায় 4000 মুসহাফ তাহফিজুল কোরআনের স্টুডেন্টদের জন্য ফ্রি বন্টন করবে। আমরা সাধারণত প্রাধান্য দিচ্ছি তাদেরকে যাদের কেনার সামর্থ্য নেই, যাদের কোরআন কেনার সামর্থ্য নেই, এমনই একটি মুসহাফ আমরা তাদের উদ্দেশ্যে আগেও 3000 কপি বন্টন করেছি, এখন এইবার আমরা 4000 কপি বন্টন করব। যারা বিভিন্ন মাদ্রাসার দায়িত্বশীল আছেন তারা আমাদের কাছে অ্যাপ্লাই করতে পারেন। এবং এর বৈশিষ্ট্য হচ্ছে এই কোরআনের কোন আয়াত কতবার এসেছে সেটা আমরা উল্লেখ করে দিয়েছি প্রত্যেক পৃষ্ঠার পাশেই। তার মানে একাধিকবার যদি একটা আয়াত আসে তাহলে সেটা উল্লেখ করা হয়েছে, যদি সেটা 3 বার আসে, 4 বার আসে, 5 বার আসে, 7 বার আসে, 11 বার আসে, সেটাও উল্লেখ করে দেওয়া হয়েছে, যাতে করে হাফেজদের জন্য এটা বলতে সুবিধা হয় যে এই আয়াত কতবার এসেছে সে বলতে পারে এবং সে জায়গাগুলো চিহ্নিত করতে পারে। যাই হোক, এভাবে আমরা কাজ করতে পারি, মৃতের পক্ষ থেকে এই ধরনের কাজ করা যায়। আর আমরা যারা জীবিত আছি আমাদের কি সবের প্রয়োজন নেই? শুধু মৃতের জন্য করলে চলবে? মৃতের জন্য হয়তো আমরা অনেক সময় করার আগ্রহ পোষণ করি, কারণ তার জন্য করার কেউ নাই, তিনি নিজের জন্য কিছুই করতে পারেন না। যে মৃত ব্যক্তি নিজের জন্য কিছু করতে পারে না সে কি অন্যের জন্য কিছু করতে পারে? কিন্তু আমাদের বাংলাদেশের মানুষের তাহলে কি হলো যে তারা মনে করে মৃত অন্যের জন্য করতে পারে, নিজের জন্য করতে পারে না। খুবই অদ্ভুত কথা। আমাদেরকে কোরআন সুন্নাহর দিকে আসতে হবে, সবার জন্যই করব আমরা, কিন্তু ঠিক সেই পদ্ধতিতে করব, সেই ইনস্ট্রাকশন এবং নির্দেশনা মতো করব যেটা রেখেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অথবা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এর বাইরে নিজের মন গড়া কোনো পদ্ধতিতে আমরা দিন পরিপালন করব না, আমরা সওয়াবের প্রত্যাশা নিজের মন গড়া কোনো আমলের মধ্য দিয়ে করব না, এবং আমরা কোনো পাপ কাজের মধ্য দিয়ে পাপের পদ্ধতির মধ্য দিয়েও আমরা আল্লাহর কাছে কোনো প্রত্যাশা করব না। এটাই রমাদানের মহান শিক্ষা। আসুন আমরা এভাবেই নিজেদেরকে গড়ে তুলি এবং নিজেদের কাজগুলোকে আরও শানিত করি। আপনারা যে মসজিদে আজকে সালাত আদায় করছেন এই জুমাবারে, এই মসজিদের অনেক কাজ এখনো বাকি আছে, এটাও একটা বিশাল সুযোগ, বিশেষ করে আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন তাদের জন্যে এই মসজিদের বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করা। যে মসজিদে আমরা সালাত পড়ি, যে মসজিদ আমাদেরকে শেখানোর ব্যবস্থা করে, আমাদের দিনদারি বাড়ানোর ব্যবস্থা করে, তাহলে সেই মসজিদকে এস্টাবলিশ করা এটা কি আমাদের কর্তব্যের মধ্যে পড়ে না? প্রিয় ভাইরা, আপনাদেরকে আমরা উদাত্ত আহ্বান জানাতে চাই যে আসুন এই মসজিদকে কমপ্লিট করার ব্যাপারে আমরা কষ্ট করে টাকা দিই। কিছু টাকা দেওয়া সহজ, কিছু টাকা দেওয়া কঠিন, সহজটা পূরণ করে কঠিনটার মধ্যে আমরা চলে যাই। মান বানালিল্লাহি বাইতান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে ব্যক্তি আল্লাহর জন্য, আল্লাহ সন্তুষ্টির জন্য কোনো ঘরকে বানায়, সেটা সে আংশিকভাবে শরীক হোক অথবা নিজেই পরিপূর্ণভাবে বানাক, যে ফরম্যাটই করুক না কেন, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে ঘর তৈরি করে দেন। জান্নাতের ঘর কি আমাদের ঘর নাকি আমাদের প্রাসাদের চেয়েতে উত্তম? এই জন্য এই ঘরের তর্জমা অনেকে প্রাসাদ করে, কারণ তারা জানেন পৃথিবীর প্রাসাদ বললে আমরা যে জিনিসটা কল্পনা করি জান্নাতের ঘর তার চেয়েতে উত্তম। আল্লাহ আমাদের প্রত্যেককে জান্নাতের ঘর বানানোর তৌফিক দান করুন, ভালো কাজে সামিল হওয়ার তৌফিক দান করুন, আমাদের দানের হস্তকে প্রসারিত করার তৌফিক দান করুন, ইসলামের খেদমতে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রতিষ্ঠানে এবং বিভিন্ন কাজে দান করার তৌফিক আমাদেরকে দান করুন, এবং কাজ করার তৌফিক আমাদেরকে দান করুন। আমাদের পাপগুলোকে ক্ষমা করে দিন, আমাদের টেনশন এবং অস্থিরতাকে দূর করে দিন, আমাদের রুটি রোজগার, আমাদের রিজিক, আমাদের সন্তান সন্ততি, আমাদের দেশ, আমাদের সমাজ সব কিছুর মধ্যে আল্লাহ তাআলা বরকত নাজিল করুন, আমাদেরকে তার আজাব থেকে, তার গজব থেকে এবং তার যে কোনো ধরনের লানত থেকে আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করুন, নাজাত দিন, দুনিয়া আখেরাতের বালা মুসিবত থেকে আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করুন। রমাদানের এই মহান দিনগুলোতে আমরা যে আমল করেছি আল্লাহ যেন সেটা কবুল করেন এবং সামনের দিনগুলোতে আরও মজিদ আমল করার আল্লাহ যেন তৌফিক দান করেন। হাদা ওয়া সাল্লু ওয়া সাল্লিমু আলা নাবিয়িনা মুহাম্মদ ফাকাদ ক্বালা আল্লাহু সুবহানাহু ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما
وقال النبي صلى الله عليه وسلم من صلى علي مرة صلى الله عليه بها عشرة اللهم صل وسلم وبارك وأنعم على نبينا محمد وارض اللهم عن الخلفاء الراشدين وعن الصحابة أجمعين وعنا معهم بعفك وكرمك يا أكرم الأكرمين اللهم أعز الإسلام والمسلمين اللهم أعز الإسلام والمسلمين واخذل الكفر والكافرين والبدعة والمبتدعين اللهم عليك بأعدائك أعداء الدين يا رب العالمين تقبل منا ومن المسلمين يا رب العالمين اللهم أصلح لنا ديننا الذي هو عصمة أمرنا وأصلح لنا دنيانا التي فيها معاشنا وأصلح لنا آخرتنا التي إليها معادنا واجعل حياتنا زيادة لنا من كل خير واجعل موتنا راحة لنا من كل شر يا رب العالمين ربنا أتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وأقم الصلاة